faço. রোজ রাইতে আন্ধার থাকতে আবি যাবি স্বপ্ন দেখা গলা সারস আমার ঘুমটা ভাঙ্গাইয়া দেশ বদসাদ জানি কুহান কান। যে স্বপ্নটা দেখতে দেখতে মামা আপনি চুল পাকাইছেন সেই স্বপ্নটা তো আমিও দেখি। আমার নিজের একটা সেলুন হইব, মানুষে গিজ গিজ করব, চুল কাটমু, শেভ করমু, কলক করমু। আমার সেলুনের নাম হইব দি নিউ স্টাইল কাটিং হেয়ার ড্রেসার এন্ড সেলুন। তুই যে কেদানার তলে বইয়া রইছস, এটার মধ্যে মেলা সিরা, এটা তুই বুঝস? বুঝি বলেই তো স্বপ্নটা দেই রে মামা। আমারে আরামে ঘুমাইতে দেই দ্রিস, রাই তখনও ফুরাই নাই, আমারে আর জ্বালাইস না। ঘুমার ঘুমার অরিজিনাল ঘুমের আগে ভালো করে ঘুমাইলাম, কোথায় আমার মামা একটু উৎসাহ দেবে তা না। হে আছে রুস্কানি লে ঘুমান, আপনি আপনার জন্মের ঘুম ঘুমাইলেন। আরে বাবা, তুমি তো এই রাস্তাতেই যাইতেছিলা, আর এমনও বন্নিবারটা করি নাই বুঝছো, পরে নিয়ে যাও। ও ভালো কথা, বিকেলে এসে সেভ করে যাও, তোমার তো খোঁচা খোঁচা দাঁড়ি, যাও যাও যাও। মামা ঘুমাইছেন? আরে আমি মামা, ওই সেলুন মালিক সমিতি তো একটা ভালো খেলতে আইলো, তারা সবাই মিলে জোট বাঁধছে, চুল কাটার রেট বাড়াই দিছে, আর আমাকে তো না বাড়ায় কোনো উপায় দেখতেছি না। বাড়াইলে বাড়াইবি, হ্যাঁ বাড়াইতে হইব, কিন্তু হ্যাঁ গুমন্ত তো একতা আছে, আমাকে মধ্যে তো কোনো একতা নাই, কি করুম? কি করতে চাস তুই? আপনার সময় একটু একতা ছিল, আর আমাকে সময় যে কে কোন সিপার মধ্যে বসে চুল কাটতেছে কেউ কইতে পারবো না, তাই ভাবতেছি ওই গ্লাসওয়ালাকে পার্টিতে নাম লেখাবো। কি কাজ এটা, এত টাকা পাবি কই? চিন্তা একটা করছি, এখন ভাঙে কমো না, কি পরে কম। ঘুমান ঘুমান মামা, ঘুমান। একটু খারাপ, ওই তোমার সাথে একটা জরুরি কথা আছে। ওই আসলে কেমনে কই, মানে ভেরি আর্জেন্ট বুঝছো, আবার দোকানটা ফালায় আমি শুধু যাইতে পারতেছি না, বোঝাই তো। তা বলেন। ওই হয়েছে কি, মানে ওই যে মানে যেটা আসলে বলতে চাইছিলাম, মানে ওই কথাটা, মানে আচ্ছা এখন সময় নেই, গার্মেন্টস গেট এখন বন্ধ হয়ে যাইব, যাই পরে কথা হবে।
যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ ধরে রেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে, অমন করে যেও না গো তুমি। কিছু না বাবা, রেস্ট লইতেছি। রেস্ট লইতেছ? রেস্টের মধ্যে ইরম এরম করতেছ? অন তো আয়নাওয়ালা সেলুন বেশি নেই, তাতে এই দশা। আয়নাওয়ালা সেলুন দিলে তো তোরা খুঁজতেই পাবো না। এইসব তামসা বাদ দিয়া কাম কর, বুঝছ? তুই আমার না জিগাই আমার গাছ, পেছনে সাহস পাইলি কই থেকে? না জানাই তো কিছু করতেছি না, এই যখন জানালাম। চলেন খাইলি, চলেন। আমি খামু না মামুজান। এখন আর কেউ গাছ তলায় বসে চুল কাটা না। এখন ওই যাকে গ্লাস দেওয়া সেলুনে ওখানে বসে চুল কাটে, পয়সাও দেয় বেশি। আর বাপ দাদার আদি পেশাটা একটু আধুনিক করলাম, অসুবিধা কি? আচ্ছা মামুজান, তোমার কাছে কোনটা বলো, ওই গাছ নাকি আমি? আর আমি যদি না বাঁচতে পারি তাহলে গাছ দেখি? বেশি লেকচার মারবি না, এই গাছ আমাকে বাঁচায় রাখছে, পুরো বাংলাদেশের মানুষেরা বাঁচায় রাখছে। আমার বাবুজান আমার চারটা গাছ দিয়ে গেছে, এর মধ্যে দুইটা বড় গাছ আমার খুব প্রিয়। আমি আমার সুখ দুঃখের কথা আমি এই গাছের লোকে কই না। জান কেমন বাচ্চা আছে,
নাকি আপনি বেঁচে থাকবেন? থাকবো নাকি আপনার কীর্তি, আপনার কর্ম মাঞ্চ কইব? সলেমান মল্লিক তার ভাইদারে একটা গ্লাসওয়ালা সেলুন দিয়ে গেছে, সবাই ধন্য ধন্য করবো, মাঞ্চ কত প্রশংসা করবো আপনার। হেলো ইদিস মিয়া, এখানে 20,000 টাকা আছে আর বাকিটা মিলে গেল। ঠকাইলেন না তো? আরে না, কাজ তো তোমার না, তোমার মামার। তুমি নতুন দোকান করবা, টাকা দরকার, তাই বেশি দামি গাছটা কিনে নিলাম। কই মেয়েরা, গাছ কাটা শুরু করো। মামা ওই দেখেন বড় গাছটা কেটে ফেলে। সাহস পেলি কেমনে? কার বুদ্ধিতে তুই আমার গাছ কাটতাছস? আরে মামা, তুইটা গাছই তো বেশি, আর তো কিছু বেশি নাই। তা আপনারা তো আগেই কইছি আমার সেলুন বানানোর জন্য টাকা লাগবো না। টাকা মামু কই, তোর টাকা দেন। বেশি লোভ ভালো না রে ত্রিশ, এই লোভ, এই লোভ একদিন তোর ধ্বংস করবে। তুই এই গাছ কাটবি? এই গাছ বাংলাদেশের প্রাণ, এই গাছ মানুষের ছায়া দেয়, এই গাছ মানুষের ফল দেয়, এই গাছের ফল দিয়ে মানুষ ওষুধ বানায়, পাতা দিয়ে ওষুধ বানায়, গাছের ছাল দিয়ে ওষুধ বানায়। আর সেই গাছ তুই কাইটটা ভালাবি? তুই জীবনে কোনোদিন একটা গাছ লাগাইছস? তুই একটা গাছ, আর সেই গাছ তুই কাইটটা ভালাইতে চাস না? এই গাছ আমি হাঁটতে দেব না। আচ্ছা ঠিক আছে, 10টা গাছ লাগাই দেবো। হইছে, এখন যান, ঝামেলা করেন না। নতুন দোকানের কাম চলতেছে, মেলা কাম পড়ে আছে, আপনার জান তো, ঝামেলা করেন না। রতন, বর্ডারে নীল রং দিস। আচ্ছা আয় সন্তোষ, ওই ফিনিশিং দিলে ভালো হয়। আবার জেদ করে, জ্বরের মধ্যেও জেদ কমে না। Thank you.
মামা আসেন খেতে। তুই আমার গাছ, আমার অনুমতি ছাড়া কাইটা কুইটা সেলুন বানাইছ হারামির পয়দা জালিমের জালিম। এতদিন আমি দুধ কলা দিয়া সাপ পুষছিলাম, তুই কোনো সাধারণ সাপ না, তুই কেউটা সাপ, গোকরা সাপ, ডোরা সাপ। শোনেন সবই তো আপনি জানেন, সব তো আপনার সামনে এলো, তাহলে দোরা সাপ, গোকরা সাপ, কেউটা সাপ এগুলো পরে গাল পারেন কে? ইবলিশ, নাফরমান, বেঈমান, শয়তান, তোর সেলুনের উপরে আল্লাহর গজব বলবো, অভিশাপ দিলাম, অভিশাপ। মামা খাইতেছেন? তুই করা পর্যন্ত ডুবাইয়া খা। তোর বুড়া বয়সে তো উচ্চতি করে না তো মামা। এই তুই আমার মামা কবি না, আজ দেখা তোর আমি তেজ জমাই না করলাম। আইনের তেজ জমাই না বলে কিছু নাই, বুঝছেন? কারণ আইন খাইতেন, আপনি না খেলে কিন্তু আমিও করবো না, বুঝলে? লতা, তুমি কিন্তু এখন আর আমারে ওই রাস্তার পাশের সেলুনওয়ালা মনে করতে পারবে না। এখন আমি গ্লাস দেওয়া সেলুন দোকানের মালিক, সমাজে আমার একটা ইজ্জত আছে। কি যেন কইতে চাইছিলেন কন? না আসলে তোমারে তো বলতে চাই অনেক কিছু। শোনো ওই মামা রে, তোমাকে বাড়িতে একটু পাঠানো। কেন? তোমার আমার বিবাহের প্রস্তাব নিয়ে যাইব তোমার মার কাছে। যা করবেন তাড়াতাড়ি করেন, মায়ে কিন্তু আমার বিয়েতে আনলে কি পাগল হয়ে গেছে। সেই জন্য তো ওই দুই চার দিনের মধ্যেই পাঠাবো। মানুষ দেখলে খারাপ করবো। এখন যাই। আপনার এখানে কাম আছে তাই আসলাম। ভালো ভালো, তা চুরি চামারির অভ্যাস নেই তো? জি, কিছু মনে করো না, দোকান করতে গেলে অনেক কথাই জিগাইতো আর তোমার লোক একটু মস্করা করলাম আর কি। তা ঠিক আছে, আজকে তো এই কামে নামে পড়ো। হ্যাঁ, আর সবখানে যা দেয় আর কাজ কামের সিস্টেম বুঝে তোর করলে পরে বেতন পাওয়া যাবে। রতন, ওই জুলাস মেরে কাজ কাম বোঝাই দে, আমি আইতেছি। বুঝালো মামা, একটা খবর আছে মামা। মামা, ও মামা, মামা, মামা আরো গোসা করে আছেন। আমি কারো মামা না। দেখছে কেমন করে? আচ্ছা একটা গাছ গেছে, তাতে কি হয়েছে? আরো গাছ হইব না? ওই তাতে আমার কি? মামা, মামা, ও মামা, পারদু কানের সামনে বেহাই বেহাই করে যেতাম তো। আচ্ছা কৌশে কোনেন ওই মা কন, বাপ কন, আত্মীয় স্বজন কন, চাষা কন, সবই তো আপনি। আপনার ছাড়া কেউ আছে আমার? হ্যাঁ মামা, ওই আমার না ওই একটা মেয়ের মনে ধরছে আর কি। মেয়েটা খুবই রূপবতী, নাম লতা। সেই মেয়ের পরিবারে ওই প্রস্তাব নিয়ে দেখি আমার। কে তোমার সব মিলের মালিক আর সাঁতার কাছে যাও না,
সাসারে পাঠাও, সাসা যাই সব ঠিক করে দেও। ও না আমার কাছে চাইছি, আমি আমি তোর কেমনা আমার কি দেব তোর কাছে, আমি যাব না, আমার জান গেল আমি যাব না। তারপরে এক জবান মুসলমানের এক কথা, চাষা না ওই সব মিলে চাষা কি আমার আপন চাষা লাগে নাকি? আমার রক্তের সম্পর্ক আছে কথা ফিরাইলেন জবান ফিরাইছে। আমার নাম সুলেমান, আর এই আমি বোন সাদাসিধা মানুষ, গুলে পেশায় কথা কইতে পারি না, সোজা কথা কই। আপনার মাইয়ারে আমার ভাইনা ইদ্রিস দেখছে, সে আপনার মেয়েকে বিবাহ করতে চায়। ও আচ্ছা, ছেলে কি করে? ছেলের দোকান আছে, ছেলের দোকান। ভাই তোর দোকানের নাম জানি কি? দি নিউ স্টাইল কাটিং হেয়ার ড্রেসার অ্যান্ড সেলুন। হ্যাঁ, আপনার সেলুনের দোকানে না এই চার পাশে গ্যালারি দেওয়া হয়, আর রাস্তার পাশেই পড়নে মেলা কাস্টমার হয়, কিনে হয় না? হয়তো। হ্যাঁ, এখন হয়েছে কি, আমার ভাইটা আপনার মেয়েকে দেখেছে, তো মুরব্বী হিসাবে আমিও একটু দেখতে চাইছিলাম, যদি আপনি কিছু মনে না করেন। আপনারা বসেন, আমি একটু আসি। আম্মা খালাম্মা মিষ্টিটা নিয়ে যান। বসেন মামা, আপনি খুব সুন্দর করে গুছায় কথা কইছেন। বুঝছি তুই জামাই মানুষ, বেশি কথা কইতে নেই, এখন চুপ করে বসে থাক। এই যে আমার মেয়ে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি দেখেই বুঝছি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আর আমার বাইকটার তো আগেই পছন্দ হয়েছে। এখন আপনি বলেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি এই যে নতুন দোকান দিলাম, তোমার বউ হিসেবে কাছে পেলাম, তুমি খুশি হয়েছো তো? সংসার খুব খারাপ জায়গা, বাকি যে দিনগুলি আছে আল্লাহ করে কাটাই। জীবনের শেষ কয়টা দিন আল্লাহর জেকের ফেকেরে কাটাইতে যাইতেছি, তোমরা আমার লাগে দোয়া করো।
বিকাল তো হয়ে গেল গা, খাইতে যাবেন না? খাইছস? জি না, আপনার সারা কেমনে খাব? শাক দিয়ে খায় আর আমার লাগে নিয়ে আইস। আপনার মতো সুন্দর ফার্স্ট ক্লাস হয়েছে হয়েছে, আর চাপ মারতে হইব না। আজকে তরকারিতে লবণ বেশি হয়েছে না? আমি যে কি কন্যা, আপনার ওই মিষ্টি হাতের ছোঁয়ায় লবণ আর এখন লবণ নাই, মিষ্টি হয়ে গেছে গা। আপনি না জুলহাস ভাই, খালি চাপ মারেন। সত্যি বিশ্বাস করেন ভাবি, আমি আপনার রান্নার ভালোবাসায় পড়ছি। হয়েছে হয়েছে, আর ভালোবাসার কথা কইতে হবে না, তাড়াতাড়ি খাইয়া নন। তাড়াতাড়ি খাইয়া আপনার বাইরের জন্য খাবার লইয়া যান। আল্লাহ রে আল্লাহ, এত মানুষের চাপ, দুনিয়ার মানুষ একেবারে ভেঙে পড়ছে আমার দোকানে। সেটা তো আমিও বুঝি রে বউ, কিন্তু আমার তো জীবনটা একেবারে সারখার হয়ে গেছে। শোনো একটু শুয়ে লই। ওকে হাত মুখ দাও, খাইবা না? শোনো আগে একটু ঘুমাই লই, পরে ওইটা খাইলে মনে তুমি কলম খা নিও। হ্যাঁ যাও। Thank you.
ভাবি ভাবি এক গ্লাস পানি খাবেন না বিশ্বাস করেন আপনার ওই একটা আঙ্গুল এটার মধ্যে চুবাই দিলে না একেবারে মিষ্টি হয়ে যাবো সত্যি কিন্তু আর চুবাই দিব না কি হলো হে বল দেন খাবা না হ্যাঁ খাবা না আর খাও রে বউ জান্ডা শেষ জাতে উঠতে গিয়া আমি একবারে জানে মারা পড়ছি বুঝছো না একবারে দুনিয়ার মানুষ ভাঙ্গা পড়ছে আমার দোকানে সামনে ঈদের বাজার না তুমি বেশ যখন কাজে চা তো লোক রাখলেই তো হয় লোক তো রাখাই যা রে শোনা একটা মানুষ পালা আর হাতি পালা সমান কথা তারপর কত রকম চাহিদা কত রকম বায়না হয়েছে এবার খাইতে চলো খাইতে ইচ্ছা করছে চিন্তা করতেছি দোকানের আয় উন্নতি যেমন বাড়তেছে আর কত টাকা জমলে এই ঘর ধরে ভাঙ্গা একটা শৌচালয় কিনে দেওয়ার জন্য তারপরে ঘর ধরে মনের মতো করে তুমি সাজাইবা তারপর এখন শুয়ে পড়ো আবার সকাল সকাল দোকানে যাই দিব মেলা কাম কথা
মানুষের গায়ে কি ভাবি ওই সিল মারা থাকে যে এর দিকে তাকানো যাবে না, এ অন্যের মানুষ, তার মানুষ। আপনি যেভাবে তাকায় থাকেন এটা কিন্তু ঠিক না। চাঁদের দিকেও তো মানুষ চায় থাকে। চাঁদ কি কয় মানুষকে, আমার দিকে চায়ও না। আপনি তো কথা অনেক পেঁচাইতে পারেন, সোজা করে গয়া দিতেছি, আমার দিকে তাকাইবেন না, আমার সমস্যা হয়। তুমি এক কাজ করো, দুপুরে ভাতটা নিয়ে এসো। ভাবি তোমার একটা কথা জিজ্ঞেস করি। কেন, কি কথা? আচ্ছা ভাবি, স্ত্রীর জীবনে সবচেয়ে বড় কাজ কোনটা? কেন, স্বামী সেবা করা, ঘর সঞ্চার করা। তাহলে স্বামীর কি কোনো দায়িত্ব নাই? আছে না। আপনার স্বামী কি এই দায়িত্ব পালন করে? হ্যাঁ, কথা আর কইল না, কাম পাগল মানুষ। আইনাল একটা সেলুন পাইছে, এটাই ওনার বউ। আমার দিকে একটু ফিরে আও চায় না। এমন সান মুখের দিকে যে ফিরে থাকে না, তার তো কোনো অন্ত নেই। অন্তর আছে, তাই এই অন্তর আয়না দিয়ে ডেকে রাখছে। আমার অন্তরের আয়নায় আমি একজনকে বাইন্ধে রাখছি। কেডাই অনুমতি দিলে তোমারে কইতে পারে কে সে?
লতা 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 দিসমিয়া সারা জীবন খালি টাকাই কামাইলা, ঘুরে পর্যন্ত দূরে রাখতে পারলা না। এই লোক একদিন তোর ধ্বংস করবে।